আমাকে ক্ষমতার থেকে সরাবে আর তাদের কিছু কেনা গোলাম আছে বদলেহনকারী আছে তাদেরকে বসিয়ে

কি কি বক্তব্য দিয়েছেন বিস্তারিত তথ্য সামনে তুলে ধরব এবং জো বাইডেন তার নিজস্ব দুইজন প্রতিনিধি পাঠিয়েছিল কংগ্রেসম্যান সেই দুইজন এসে যে বার্তা দিয়ে গিয়েছে রীতি মতো অবাক হওয়া দেওয়ার মতো সেই বৈঠকের ফাইসলাগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন তাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফাসে দেখা বেল বাটনটি অন করে লাইক করে দেখতে থাকুন ভিডিও আমাকে ক্ষমতা থেকে সরাবে আর তাদের কিছু কেনা গোলাম আছে পদলেহনকারী আছে তাদেরকে বসিয়ে এই জায়গাটাকে নিয়ে খেলবে এটাই হচ্ছে প্রচেষ্টা সেটা আমার ভালোভাবে আমি বুঝতে পারি আমরা রাজনীতির বিশ্লেষণ যখন করতে যাই তখন অনেক কিছু অনুমান করি এবং অনেক তথ্যের জন্য উন্মুখ হয়ে থাকি কোথায় কি হচ্ছে কিন্তু খোদ রাষ্ট্রের যিনি প্রধান তিনি যখন তথ্যটা সবার মাঝখানে ছড়িয়ে দেন তখন বুঝেই নিতে হয় যে তিনি এটি ভেবে চিন্তা দিচ্ছেন এবং জেনে বুঝিয়ে দিচ্ছেন এবং আমাদের কাছে যে তার পতন যে অবসম্ভবী বলে তিনি নিজে ভাবছেন সে বিষয়টি যে আর একদমই অপরিষ্কার নয় সেটি তিনি একদম প্রকাশ্যে বলে দিচ্ছেন পনেরো আগস্ট শোক দিবসের আলোচনায় তিনি প্রকাশ্যে বলেছেন যে তাকে ক্ষমতা থেকে সরানোটাই সবচেয়ে বড় উদ্দেশ্য এই কথা বলার পরে তিনি একটা পর্যায়ে বলেছেন যে ভারত মহাসাগরকে ব্যবহার করে অন্যান্য দেশের উপর আক্রমণ চালাতে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সে কারণেই তাকে ক্ষমতা থেকে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে আমাদের গণতন্ত্রের নাম নিয়ে নির্বাচনের নাম নিয়ে নানা নাম নিয়ে এই দেশে এমন একটা অবস্থা সৃষ্টি করতে চায় যাতে করে এই ভারত মহাসাগর বঙ্গোপসাগর এই জায়গাটাকে ব্যবহার করা আর এটাকে ব্যবহার করে বিভিন্ন দেশের আক্রান্ত আক্রমণ করা এবং এই জায়গা দেশগুলিকে ধ্বংস করা এটাই হচ্ছে কারো কারো উদ্দেশ্য শেখ হাসিনা যখন এই বক্তব্য দিচ্ছেন তার একদিন আগে চোদ্দ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকীর সাথে বৈঠক করেছেন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার ফোমিন এই যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকের সাথে তারেক সিদ্দিকি কে এবং ফোমিনকে কে সেটি আমি একটু পরে বলছি তার আগে বলছি এই যে তিনি বৈঠক করেছেন এ বিষয়ে তন্ন ও বাংলাদেশের কোনো গণমাধ্যমে আমরা সংবাদ দেখিনি বাংলাদেশের সাথে আর্মি টোয়েন্টি থ্রি অর্থাৎ আর্মি টোয়েন্টি থ্রি বলতে তারা বোঝাচ্ছে যে রাশিয়ার যে সেনাবাহিনী এবং অন্যান্য তাদের যে কার্যক্রম সেইটার ধারাবাহিক অংশ হিসেবে এই বৈঠক হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকির সাথে আপনারা যারা তারেক সিদ্দিক সম্পর্কে জানেন না তাদের জানিয়ে দেয় তারেক সিদ্দিক হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রহানার স্বামীর ছোট ভাই বাংলাদেশে আয়নাঘর ডিজিএফআই গুম রাজনৈতিক হত্যাকাণ্ড যত সংঘটিত হয় তার পেছন থেকে যেই মানুষটি সবার আগে সব কিছু জানেন কলকাঠি নাড়েন অভিযোগ আছে তারেক সিদ্দিকী হচ্ছে সেই প্রধান ব্যক্তি এমন কি বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সামরিক বাহিনী সবকিছুকে পঙ্গু করা এবং কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য যে মানুষটি কাজ করেন সময় তিনি হচ্ছেন তারেক বিষয়ে বৈঠক বাংলাদেশের কোনো পত্র পত্রিকায় তন্নতন্ন করেও আপনি খুঁজে পাবেন না বিষয়টা আমরা যখন কোনো গণতান্ত্রিক বিশ্বের কার্যক্রম দেখি সেখানে এই ধরনের মিনিস্টাররা যখন বাংলাদেশে যায় চারিদিকে কিন্তু চাউর হয়ে যায় যে কি কি জন্য আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উপমন্ত্রী এবং তারাও যেমন আনুষ্ঠানিক এটার বৈঠক করে ব্রিফিং করেন বাংলাদেশ সরকারের তরফ থেকেও ব্রিফিং করেন কারণ হলো এটি একটি গণতান্ত্রিক চর্চা এটি একটি জবাবদিহিতা আর যখন আমরা অর্থাৎ অর্থাৎ এক পুতিন শাসন ব্যবস্থার শাসন ব্যবস্থার যে চর্চা সেখানে কারোর কোনো জবাবদিহিতা থাকে না কোনো রকম কোনো প্রশ্ন উত্তর থাকে না এই যে ডেপুটি ডিফেন্স মিনিস্টার আলেকজান্ডার মধ্যে এবং আমি আমার লাইফে কখনো তাকে বিরক্ত দেখিনি তিনি খুবই বিরক্ত ছিলেন

আমেরিকা চাপ দিচ্ছে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে হবে যেটা শেখ হাসিনা চায় না বসতে তো এই দুটা বিষয় কিন্তু একটু ভিন্নভাবে আলোচনার দাবি রাখে দেখুন আমরা কিন্তু অনেক আগে থেকে বলে আসছি যে আমেরিকা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার চাপ দিচ্ছে আমেরিকা চায় বাংলাদেশের নির্বাচন হোক সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কারণ আমরা জানি আমেরিকা কি জানে না দুই হাজার নির্বাচন কিভাবে হয়েছে দুই হাজার আঠারো নির্বাচন কিভাবে হয়েছে জানে তো কাজে আমেরিকা যদি জানে তাহলে আমেরিকা তো একটা সহজেই বোঝার কথা যে আসলে এই শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো উপায় নাই শেখ হাসিনা এমন ভাবে দলীয়করণ করেছে যদি নির্বাচন কমিশনও চায় তাও পারবে সুষ্ঠু নির্বাচন করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞাসহ বাংলাদেশের বিরুদ্ধে নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো তাদের দাবি বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে পাল্টাপাল্টি ডাকার রাজনৈতিক সমাবেশগুলো সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ডাকা বিক্ষোভ প্রায়ই দমনপীড়নের সম্মুখীন হচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় টম ল্যান্টোস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয় এশিয়ান হিউম্যান রাইটস কমিশন রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস হিউম্যান রাইটস ওয়াচ ইউএস ইনস্টিটিউট অব পিচ এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্যানেলিস্টরা এতে অংশ নেন দর্শক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিন ধরে আলোচনা হচ্ছে একের পর এক বৈঠক হচ্ছে মার্কিন প্রতিনিধি বাংলাদেশে আসছে একের পর এক কর্মকর্তারা বাংলাদেশে দখল নিচ্ছে তবু বাংলাদেশে এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি তবে পদত্যাগ নিয়ে দুই কংগ্রেসম্যান কথা বলেছিল অর্থাৎ মুখপাত্র জো বাইডেন মুখপাত্র দুইজন কংগ্রেসম্যান যখন বাংলাদেশে এসেছে সেই দুই কংগ্রেসম্যান সরাসরি পদত্যাগ নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী সেটা বলে দিয়েছেন যে তারা পদত্যাগ করতে বলেছে কিন্তু পদত্যাগ করতে বলাই পররাষ্ট্রমন্ত্রী পাল্টা জয় বলেছেন আপনাদের মার্কিন প্রেসিডেন্ট কি পদত্যাগ করে কিনা সেই পদত্যাগ নিয়ে আলোচনার এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে তাদের সাথে আর সেজন্যই প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়েছেন আমাকে তারা সরিয়ে দিতে চায় এবং অন্যজনকে ক্ষমতা এনে বসাতে চায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নিজেই কেন পদত্যাগের কথা বলল এটা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকা বাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও থেকে ভালো থাকুন সুস্থ থাকুন